আজ সারা বিশ্ব করোনা ভাইরাস কোভিড-19 এতে আক্রান্ত, বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বেড়েই চলেছে। আমাদেরও এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মনে রাখতে হবে এই পৃথিবীতে একসময় ডাইনোসরয় তাকেও মানুষ বশীভূত করেছে, মানুষের সাহসের কাছে পরাস্ত হয়েছে, আজ তাদের অস্তিত্ব নেই। একসময় কলকাতার বুকে প্লেগ আতঙ্কে বহু লোক কলকাতা পর্যন্ত ছেড়েছেন। সেদিন ভগিনী নিবেদিতা যে কাজ করে গেছেন কলকাতার মানুষ আজও ভুলেনি, লড়াই করেছেন এই প্লেগের বিরুদ্ধে, পরিচ্ছন্ন করেছেন অলিগলি এবং বিভিন্ন সাধু সন্ন্যাসী বলতে রামকৃষ্ণ মিশন মঠের অনেক সন্ন্যাসীরা সেদিন তার পাশে সঙ্গ দিয়েছিলেন, নিজে হাতে কলকাতাকে ঝাড় দিয়েছেন, পরিষ্কার করেছেন, তাদের সঙ্গে অনেক সহযোদ্ধাও ছিল। আজ করোনা ভাইরাস, এই ভাইরাসকে মোকাবেলা আমাদের করতে হবে। কী করবেন, কী করবেন না, এ বিষয়ে আমরা এডুসলভের পক্ষ থেকে আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। কিন্তু কোনো আতঙ্কিত হবেন না, কোনো গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, কিন্তু সতর্ক থাকবেন, সচেতন হবেন, একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ হয়ে থাকতে চাইবেন। সমস্ত ধর্মে, এমনকি হিন্দু ধর্মেও পরিষ্কার পরিচ্ছন্নতার কথাই বলা হয়েছে, নইলে ঈশ্বর তার পূজা গ্রহণ করেন না। স্বামী বিবেকানন্দের এই মানুষরূপী ভগবানকে পূজা করতে গেলে পরিচ্ছন্ন থাকতে হবে, এ কথা বারবার বলেছেন। ইসলাম ধর্মেও এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা বলা হয়েছে। নবীজি নিজেও পরিষ্কার ছিলেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, একটা সাদা জামা সাদা পাঞ্জাবি ব্যবহার করেছেন, কোনো ধরনের দাগ হলে যাতে বোঝা যায়। তাই সেই দেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ, সে দেশ সমস্ত আমাদের ধর্মগুরুরা যেভাবে বলে গেছেন বিভিন্ন জায়গা থেকে, এদেশের মানুষ সব মানে, তাই মানুষ সেটা পরিচ্ছন্ন থাকুন। বুজরুকি অন্ধবিশ্বাসের বলি হবেন না, জ্বর কাশি শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিন, সাবান দিয়ে বারবার হাত ধোবেন, হাত জীবাণুমুক্ত রাখুন, নাকে চোখে মুখে হাত দেবেন না, হাঁচি কাশির সময় জামার হাতের হাতার উপর দিয়ে নাক মুখ ঢাকুন, প্রকাশ্যে কাশি কফ থুতু ফেলবেন না, যতটা সম্ভব নিজের ঘরে থাকুন, গণজমায়েত করবেন না, অসুখ হলে অন্যের সাথে মেলামেশা বন্ধ করুন, 14 দিন নিজের ঘরে মাস্ক পরে থাকুন, অসুস্থ ব্যক্তির কাছে গেলে মাস্ক পরলেও খুব কাছাকাছি যাবেন না, মনে রাখবেন মানুষ আপন কিন্তু রোগ কিন্তু আপন নয়, এটা দিন দিন তার থাবা বসাবে, আমাদেরকে সচেতন হতে হবে। আসুন আমরা একটু দেখে নিই এই হাত কীভাবে ধুতে হবে, সেটা দেখানো হচ্ছে। ভালো করে আগে হাতটা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে এবার সাবান মাখাও, সাবান বা ক্ষারযুক্ত হ্যান্ড ওয়াশ যেগুলি আছে বা এগুলি আগে দিয়ে নাও, তারপর ভালো করে দুই হাতের একেবারে কবজি সহ এমনকি দুটো আঙুলের ভিতরে যে ফাঁকটা কোচলিয়ে কোচলিয়ে এটা ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নাও। হ্যাঁ, একটা আঙুলের দিয়ে আবার একটা তালুকে ঘষো, আবার ওই আঙুল দিয়ে ঘষো, যাতে একে কোনো ধরনের জীবাণু না থাকে সেভাবে করো, ভালোভাবে করে নাও, একেবারে কবজি পর্যন্ত ধুয়ে নাও।
হ্যাঁ, এক্ষেত্রে শুধু সাবান শুধু নয়, ক্ষারযুক্ত যে কোনো সাবান, ডেটল সাবান হোক আর যে কোনো ক্ষারযুক্ত যে কোনো সাবান দিয়ে এটা করতে পারবো। দেখো এমনি করে ঢলতে হবে। হ্যাঁ, এভাবে একবার এ হাতের হাত দিয়ে আঙুল দিয়ে আবার ও হাতের আঙুল দিয়ে এভাবে আস্তে আস্তে করে এটা পরিষ্কার করে নিতে হবে। এভাবে দেখো, এভাবে এইভাবে, এবং পরে পরিষ্কার জলে এটা ধুয়ে নাও। কখনো মনে রাখবে যেরকম ব্যবহার যেটা দিয়ে করছো সেই যে হ্যান্ড ওয়াশ যে সাবানটা অথবা যেটা হ্যান্ড স্যানিটাইজার সেই যে বোতলটা সেটাও যেন দূষণমুক্ত থাকে, মানে জীবাণুমুক্ত থাকে, সেভাবেই রাখতে হবে যেন আর একজন তোমার পরিবারের আর একজনের কোনো ক্ষতি না হয়। এভাবে আমরা নিজেরা এই ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়তে পারবো এবং নিজেরা পরিষ্কার থাকতে পারবো। আস্তে আস্তে এই ভাইরাস আমাদের দেশ থেকেও তথা এই পৃথিবী থেকে বিদায় নেবে। ধন্যবাদ।